শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বন উপলক্ষে নবীন প্রাণ ও মানব ঘোষ অধ্যক্ষ জনাব মোহাম্মদ শাহিনুর আলম মহোদয়, জামিলুর রহমান টগর, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সহ সম্পাদক এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রাশেদ রহমান। এবারে বক্তব্য নিয়েছেন জনাব মোহাম্মদ রাশেদ রহমান। আজকে কেশবপুর বিএম টেকনিক্যাল কলেজে নবীনবরণে আমি আসতে পেরে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি এবং আমার বক্তব্যের শুরুতেই নবীনবরণ যাদের জন্য তাদের মধ্য থেকে তিনজনকে মাত্র আমি নিজের ফুল দিয়ে বরণ করেছি সত্য, কিন্তু আমি আশা করি তোমরা মনে করবা তোমাদের প্রত্যেককে আমি একটা একটা করে ফুল দিয়েছি। আজকে এই কলেজে তোমরা ভর্তি হলে তোমাদের জীবনের নতুন যাত্রা শুরু হলো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং আমি স্বাগতম জানাতে চাই। কলেজ জীবনে নিজেরা নিজেরা অনেক আড্ডা দিতে পারবা, অনেক গল্প করতে পারবা, যেহেতু তোমাদের নবীনবরণে আজকে এসেছে আমি আশা করি তোমরা কিছুক্ষণ ধৈর্য ধরে আমাদের তোমাদের প্রতি যা বলার আছে সেই কথাগুলো তোমরা শুনবে। এটাকে একটু আগে দেওয়া যায় মাইক্রোফোন, আমি তোমাদের প্রশ্ন করতে চাই, তোমাদের কলেজের ভবনটা কি তোমরা দেখতে পারো? হ্যাঁ, দেখতে পারো না? কেন, কোথায় ক্লাস করবো? এখানে করবো না, কোথায় উপরে ক্লাস? এখানে এই ভবনটাতে ক্লাস করবা? আচ্ছা, এই ভবনে কি কি আছে? দরজা, জানালা, টিন আর ইট। ওকে, ভেরি গুড, বাহ, দশে দশ। আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিক আমার প্রফেসর ডক্টর সালাহউদ্দিন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন, তিনি আমাদের বলেছিলেন, মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েন ইউ লুক এট দিস স্ট্রাকচার, অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবনের দিকে হাতটা আঙ্গুল দিয়ে বললেন, ওয়েন ইউ লুক এট দিস স্ট্রাকচার, ইউ সি এ স্ট্রাকচার মেড অফ সিমেন্ট, মর্টার অ্যান্ড স্টিল, অ্যান্ড দিস স্ট্রাকচার হ্যাজ উইন্ডোজ অ্যান্ড ডোরস সিওরলি, বাট ইফ ইউ লুক বিয়ন্ড উইথ ইয়ার হার্ট ইউ উইল সি দ্যাট দিস স্ট্রাকচার ইজ মেড অফ লাইট, অ্যান্ড বিয়ন্ড দিস স্ট্রাকচার দেয়ার লাইজ এ গার্ডেন, দ্য গার্ডেন অফ ইডেন, ওয়ের এভরি ফ্লাওয়ার, এভরি ফ্রুট, এভরি প্লান্ট অফ ইজ মেড অফ লাইট, and no matter how many flower you pluck, no matter how many fruit you eat, it shall never cease to replenish you, because this light is the light of knowledge,
অর্থাৎ ডক্টর সালাউদ্দিন আমাদেরকে বলতেছিলেন, আজকে যেই ভবন তোমার সামনে, সেই ভবন সিমেন্ট দিয়ে তৈরি, ইট দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি, সত্যি সেই ভবনে দরজা আছে, জানালা আছে, ও সত্য। কিন্তু হৃদয়ের ভিতরে যে চোখ, সেই চোখ দিয়ে এই ভবনের দিকে যদি তোমরা তাকাও, তোমরা দেখবা এই ভবন আলো দিয়ে তৈরি। এই ভবনের মাঝে, এই ভবনের মাঝে একটা বাগান আছে, সেই বাগানের নাম ইডেন। সেই বাগানের প্রতিটা ফুল, প্রতিটা ফল, প্রতিটা বৃক্ষ আলো দিয়ে তৈরি। আর ওই বাগানের যত ফুলই তুমি ছিঁড়ে ফেলো, যত ফলই তুমি খাও, এর কোনোদিন শেষ হবে না, কারণ এই আলো জ্ঞানের আলো। অর্থাৎ তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, একাডেমিক ভবনের অনুরোধ জানানো হয়েছে, নতুন একাডেমিক ভবন হবে। কিন্তু তোমার আজকের নবীনবরণের সত্যিকার সার্থকতা হবে যদি এই পুরানো জীর্ণ শীর্ণ ভবন অথবা ওই নতুন একাডেমিক ভবনে তুমি আলোয় উদ্ভাসিত ভবন হিসেবে দেখে তার মধ্য থেকে ওই আলো গ্রহণ করতে পারো। অর্থাৎ তোমার হৃদয় যদি আলো প্রজ্বলিত করতে পারো, জ্ঞানের আলোয় ভরপুর হইতে পারো, তাহলেই আজকে আমাদের এই সমাবেশ সার্থক এবং সফল। আমি তোমাদের এতটুকু বলতে পারি, আশিকুর রহমান এমপি সাহেব মিঠাপুকুরে যতদিন এমপি আছেন, তার মধ্যে ইনশাআল্লাহ সবকটি বিদ্যালয় কলেজের একাডেমিক ভবন হয়ে যাবে। এখানে এমপিওর জন্য দাবি জানানো হয়েছে, ছেলে মেয়েদের পড়ালেখা করার জন্য তার এমপিও লাগে না, ছেলে মেয়েরা পড়ালেখা করতে আসে। আমি আশিকুর রহমান সাহেবের সন্তান হিসাবে, বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসাবে আপনাদের কথা দিতে পারি, আমার মুরব্বী জনেরা যারা এখানে আছে, আপনাদের এমপিওর ব্যাপারে আমি সহযোগিতা করব নিশ্চয়ই। তবে সহযোগিতা তখনই আপনারা পাবেন যদি আমার ভাই ও বোনেরা আপনাদের কাছ থেকে সঠিক শিক্ষায় শিক্ষিত হয়, তাদের সঠিক ব্যাপার না। অর্থাৎ আজকে একটা দিন হাতে রজনীগন্ধা স্টিক পাইলো, মুখে হাসলো, এই হাসি চাই না। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে এমন এক পরিবেশ, পরিস্থিতির অংশীদার হবে যেখানে প্রতিটা দিন তারা হাসতে পারবে, এবং তারা একা হাসবে না, তারা তাদের বাবা মা, এই সমাজ, এই জাতি, এই দেশকে নিয়ে একসাথে হাসবে, একসাথে সুখী হবে। এখানে ব্রিজের দাবি উঠেছে, কিন্তু কেউ আমারে বলতে পারলো না এই ব্রিজ বানাইতে কত টাকা লাগবে। ওনারা বলছেন ইঞ্জিনিয়ার সাহেব আসছিলেন, কত মিটার? 150 মিটারের একটা ব্রিজ। সেই ব্রিজ বানাইতে কেউ বলতেছে 50 লাখ, 60 লাখ, কেউ আরো বেশি বলে। যাই হোক, জনপদে জনপদে সংযোগ স্থাপন করা আমাদের দায়িত্ব। আশিকুর রহমান এমপি সাহেব 11 নম্বর বড়বালা একটা দ্বীপের মতো ছিল, সেই দ্বীপে এই 11 নম্বর বড়বালারে মিঠাপুকুরের সাথে সংযুক্ত করছেন, বহু পাকা রাস্তা পুল কালভার্ট ব্রিজের মধ্য দিয়ে। এখানে দাঁড়িয়ে থেকে কথা দিতে চাই, ইনশাআল্লাহ ওই অসমাপ্ত ব্রিজ আমরা সমাপ্ত করব এবং হাউসের দুর্ভোগ আমরা দূর করব। তবে দরিদ্র দেশ, মানুষের অনেক চাহিদা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রতিনিয়ত আমার মনে করাইয়া দিবেন যাতে এই ব্রিজের কাজটা আমরা দ্রুত থেকে দ্রুততার সাথে হাতে ধরে শেষ করতে পারি। আপনাদের দাবি দেওয়ার কথা আমার হয়েছে, ওটা বলে ফেলছি। আচ্ছা, একদিনে যদি সব বলে ফেলি আপনারা তো আমাকে ডাকবেন না, কিছু থাকুক, তাই না? এই মাঠে দেখতে হবে, আর কি দেখতে হবে?
মানে আমি চাচ্ছি খুব তাড়াতাড়ি দাবি দেওয়ার কথা বলে আমার ভাই বোনদের সাথে একটু কথা বলবো। তাহলে ঠিক আছে, আজকে যেহেতু আপনাদের অনুষ্ঠানে আসলাম, আমি আপনাদের এই কলেজের বিভিন্ন কাজকর্ম করার জন্যে 2 লক্ষ টাকার অনুদান মাননীয় এমপি মহোদয়ের পক্ষ থেকে ঘোষণা করি। আপনারা খুশি? তোমরা খুশি? জোরে দান দাও। বুঝি না, দাবি হলো তোমাদের শিক্ষকের, তোমরা দাবি করাইলো তোমাদের দিয়া। এখন আজকে দুপুরবেলা যেই কারণে তোমাদের কাছে আসতে আমার দেরি হয়ে গেছে, আমি তোমাদের ক্ষমা প্রার্থনা করি। আজকে দুপুরে সরকারের উচ্চ পর্যায় থেকে মিঠাপুকুর সদরে অর্থাৎ উপজেলা পরিষদে উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা এসেছিলেন, তারা একটা মত বিনিময় সভা করলেন। সেই সভার প্রতিপাদ্য বিষয় ছিল উন্নত শিক্ষা কিভাবে নিশ্চিত করা যায়। সেই জায়গায় আমি কিছু কথা বলেছিলাম, সেই কথাগুলো আমি তোমাদেরও বলতে চাই। তোমরা কি অস্কার ওয়াইল্ডের নাম শুনছ? হ্যাঁ, তোমরা এখন কি অস্কার ওয়াইল্ডের যে কথা বলতে শুনতে পারতেছ? তাহলে তোমরা নিজেরা এত কিচির মিচির করে কথা বলতেছো কেন? হ্যাঁ, অস্কার ওয়াইল্ডের নাম শুনছ? তিনি একজন খুব নাম করা লেখক ছিল। তোমরা তোমাদের টেলিফোনে www.google.com এ গিয়ে অস্কার ওয়াইল্ড লিখলে উনি কি কি বই লিখছেন, কত বড় লেখক ছিলেন, সব তোমরা পেয়ে যাবা। অস্কার ওয়াইল্ডের কাছে একবার তার এক বন্ধু গেল, তো খুব সুন্দর কাপড় চোপড় পরে গেছেন। তো অস্কার ওয়াইল্ড তার বন্ধুকে দেখে একটু হাসলেন। তো তার বন্ধু বলল, বন্ধু আমি কি কোনো ভুল করেছি? না বলে, তাহলে বলে, এই যে তুমি এত সুন্দর কাপড় চোপড় পরে আসছো আমার সাথে দেখা করতে, এটা দেখে আমি একটু হাসলাম। তখন অস্কার ওয়াইল্ডের বন্ধু বলল যে আমি কি বেশি কাপড় চোপড় পরে ফেলছি? অস্কার ওয়াইল্ড বললেন, না, ইউ ক্যান নেভার বি ওভার ড্রেসড অ্যান্ড ইউ ক্যান নেভার বি ওভার এডুকেটেড। এই কথার মানে হচ্ছে অস্কার ওয়াইল্ড বলতেছেন, যখন ফ্যাশন করবা তখন কাপড় বেশি পরছো বা মেকআপ বেশি দিছো, এটা যেমন সত্য না। হ্যাঁ, ঠিক একইভাবে যখন লেখাপড়া করবা বেশি লেখাপড়া করে ফেলছো, এই কথাটাও সত্য না। সুতরাং বেশি যেমন কাপড় পরা যায় না, একজন সুদর্শন মানুষ, সে পুরুষ হোক বা নারী হোক, সে যখন কাপড় চোপড় পরে তাকে সুন্দর লাগে। একই সাথে একজন মানুষ যতই পড়ালেখা করুক, কোনোদিন সে বলতে পারবে না যে সে ওভার এডুকেটেড, অর্থাৎ সে অতি শিক্ষিত বলে কোনো কথা নাই। আমি চাই, আমরা চাই যে তোমরা মনে করবা, বিশ্বাস করবা, শিক্ষার শুরু আছে, শিক্ষার কোনো শেষ নাই। এবং আমি তোমাদের বলতে চাই, তোমরা হতভাগা রংপুর জেলার অধিবাসী আর না, তোমরা এখন পরিবর্তিত উন্নয়নশীল বাংলাদেশের অন্যতম জেলা রংপুর, তার সবচেয়ে অগ্রণী উপজেলা মিঠাপুকুরের একজন অধিবাসী। সুতরাং আমি তোমাদের কথা দিতে পারি, 1980-এর দশকে মানুষ লেখাপড়া করলে চাকরি পাইত না, চাকরির জায়গায় ছিল না, ব্যবসা করতে পারতো না, ব্যবসার জায়গায় ছিল না। আমি তোমাদের কথা দিই, যদি তোমরা সঠিকভাবে শিক্ষিত হও, সঠিকভাবে পড়ালেখা শেখো, তাহলে তুমি আকাশে ঘুড়ি ওড়ানোর মতো যে স্বপ্ন দেখো তোমার জীবনকে নিয়ে, সুন্দর স্বপ্ন, ভালো খাবে, ভালো কাপড় পরবে, ভালো থাকবে, ভালো চলবে, প্রত্যেকটা স্বপ্ন সফল করা সম্ভব। তবে হ্যাঁ, পড়ালেখা করতে গিয়ে এটা বলি না যে তুমি দেবকে টেলিভিশনে দেখবা না, শাহরুখ খানের সিনেমা দেখবা না, একটা দুইটা গান শুনবা না, অথবা একেবারে শ্রমিক মজুরের মতো কষ্ট করে সারাদিন শুধু মুখস্থ করবা না, পড়ালেখা করবা, যা পড়বা বুঝে পড়বা, অনুভবে নিবা, কনসেপচুয়ালি
ধারণাগত ভাবে পরিষ্কার জায়গায় থেকে লেখাপড়াটা করবা, ইনশাল্লাহ তোমরা অনেক অনেক ভালো করবা, তাই না? আর তোমরা কি কিরণ মালা দেখছো? কিরণ মালা দেখি সবাই দেখছে, সবাই দেখছো কিরণ মালা, কেমন লাগে দেখতে? কিরণ মালাটা দেখছো ডিশ টেলিভিশনে? আচ্ছা, তোমাদের কাছে একটা অনুরোধ, কিরণ মালা দেখতে ভালো লাগে, আলিফ লায়লা দেখতে ভালো লাগে, সবই ঠিক আছে, আবার আলাদিনের আশ্চর্য চিরাগ একটা রূপকথা আমি পড়েছিলাম, একটা সিনেমাও হয়েছে, টিভিতেও দেখানো হয়েছে, সেখানে একটা জাদুকরি প্রদীপ ছিল, এই প্রদীপটা ঘষা দিলে একটা দৈত্য চলে আসতো আর বলতো কি, যাহা বোনা আপনার কি লাগবে, তাই না? তো প্রথম চাহিদাটা ছিল যে আমি খুব ভালো ভালো খেতে চাই, তো দৈত্য টেবিল ভরা বিরিয়ানি, খাসির রোস্ট, মুরগির রোস্ট, রেজালা দিয়ে দিল, তুমিও খাইলা। এরপরে আবার একদিন জাদুকরি প্রদীপ ঘষা দিলে, আলাদিন আর কি ঘষা দিচ্ছে, দৈত্য চলে আসলো, বলে যাহা বোনা আপনার কি দরকার? তো সে বললো যে আমার তো একটা প্রাসাদ দরকার। তো দৈত্য চোখ বন্ধ করলো আর চোখ খুললো, পিছনে একটা বিশাল বড় সুউচ্চ প্রাসাদ। এরপরের দিন আলাদিন আবার প্রদীপে ঘষা দিল, দৈত্য চলে আসলো, হা 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 যাহা বোনা আপনার কি দরকার? বলে আমার অনেক টাকা পয়সা দরকার। তো দৈত্য বললো এটা কোনো ব্যাপার না, চোখ বন্ধ করলো, এরকম হাতের তুলি দিল, কিছুক্ষণ পরে পুরো প্রাসাদ ভর্তি টাকা পয়সা ধ্বংস করলো। এই গল্পটার একটু সমস্যা আছে, কি সমস্যা জানো? হ্যাঁ, পুরোটাই সমস্যা। কিরকম? বিরিয়ানি খাবা, চাউলটা রান্না করা লাগলো না, বিরিয়ানি রান্না করা লাগলো না, খাসির মাংস সিদ্ধ হওয়া লাগলো না, চোখটা বন্ধ করলো, খুললো, টেবিল ভরা খাওয়া। জীবনে কি এমন হয়? প্রাসাদ চাইলে প্রাসাদ হয়ে গেল চোখের নিমেষে, সিমেন্টটা শুকানো লাগলো না, ইটের পরে ইট দেওয়া লাগলো না, রাজমিস্ত্রি লাগলো না, ওয়েল্ডার লাগলো না, কিছুই লাগলো না, আর সবচেয়ে বড় কথা টাকা পয়সা চাইলে প্রাসাদ ভরা টাকা পয়সা চলে আসলো, লেখাপড়া লাগলো না, চাকরি লাগলো না, ব্যবসা লাগলো না, বাণিজ্য লাগলো না। তার মানে কি? রূপকথা, বাস্তবে এটা হয়, বাস্তবে হয়। যদি একজন মানুষ সত্যিকার ভাবে শিক্ষিত হয়, জ্ঞানী হয়, আলোকিত হয়, সে তার দক্ষতাকে যদি কাজে লাগাইতে পারে, তার সক্ষমতার জায়গায় সে যদি দৃঢ় হয়, তাহলে হ্যাঁ, তার পক্ষে রাজপ্রাসাদ বানানো সম্ভব, তার পক্ষে বিশাল অর্থ সম্পদ বৈভবের মালিক হওয়া সম্ভব, তার পক্ষে ওই বিরিয়ানির মতো যা ইচ্ছা তাই খাওয়াও সম্ভব, কিন্তু তার জন্য পরিশ্রম প্রয়োজন, সময় প্রয়োজন, সততা প্রয়োজন, নিষ্ঠা প্রয়োজন, এবং সব থেকে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেইটা হচ্ছে স্বপ্ন এবং কল্পনার জগৎ প্রয়োজন। না হলে, স্বপ্ন দেখতে না জানলে, কল্পনার শক্তি না থাকলে তোমার জ্ঞান শিক্ষা কোথায় ব্যবহার করবা এটা তোমার জানা থাকবে না। আমার বয়স যখন 14 বছর বয়স, আমার বাবা আমাকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি জানো? আমেরিকার রাজধানীর নাম, হ্যাঁ, আমেরিকার রাজধানীর নাম কি? হ্যাঁ, গুড, ওয়াশিংটন ডিসি, আমেরিকার রাজধানীতে নিয়ে গেলেন। সেখানে একটা বিশাল জাদুঘর, জাদুঘরের নাম হচ্ছে স্মিথসোনিয়ান মিউজিয়াম। সেই জাদুঘরে যখন আমার বাবাকে নিয়ে ঢুকতেছি, সেই জাদুঘরের সামনে লেখা আছে, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। কি বলা আছে তোমরা আমার সাথে বলো? ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ, অর্থাৎ জ্ঞানের থেকেও কল্পনা, স্বপ্ন দেখার শক্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাটা বলেছিলেন সর্বকালের সর্বসেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। আমি তোমাদের এই কথা বলি এই কারণে, কারণ এই যে 5 ইঞ্চি ইট, এই ইট দিয়ে কেউ কলেজের ভবন বানায়, কেউ আবার একতলা বাড়ি বানায়, কেউ আবার আমাদের ঢাকা শহরে যে সংসদ ভবন,
সেরকম সুরম্য সংসদ ভবনও বানায়, আবার কেউ পাঁচতারা হোটেল বানায়, আবার সেই ইট দিয়ে কেউ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারও বানায়, পৃথিবীর সর্বোচ্চ যে ভবন বুর্জ আল খলিফা সেটাও বানায়। তার মানে স্বপ্ন যদি দেখতে জানো, কল্পনা যদি করতে জানো, তুমি যা শিখলা, তুমি যা পারলা, তা কাজে লাগাতে পারবা, এবং সেটা দিয়ে তোমার সমাজ, তোমার দেশ, তোমার জাতি উপকৃত হবে। অর্থাৎ পড়ালেখা করবা মন দিয়া, পাশাপাশি স্বপ্ন দেখবা, সবুজ স্বপ্ন, সুন্দর স্বপ্ন দেখবা, আর যখনই সুযোগ পাবা ওই স্বপ্নের কথা আমার আইসা তোমরা বলবা, আমি তোমাদের স্বপ্নের কথা শুনতে চাই, জানতে চাই। ওকে, বিল্ডিং দিতে চাইলে সবাই তালি দেয়, স্বপ্নের কথা শুনতে চাইলে কেউ তালি দেয়। আমি তোমাদের খুব কাছের, আমার ফেসবুক আইডি আছে, মেসেঞ্জার আছে, ইমেল অ্যাড্রেস আছে, টেলিফোন নাম্বার আছে, তোমরা আমারে মেসেজ করতে পারবা, ইমেল পাঠাইতে পারবা, সব সময় জবাব দিতে পারবো তা বলতে পারি না, তবে তোমরা কি ভাবছো, তোমরা কি চাও, তোমাদের জন্য কি হওয়া উচিত, তোমাদের মতামতগুলোর সাথে আমার সম্পর্ক আমি স্থাপন করতে পারবো, এটা খুব জরুরি একটা ব্যাপার। আর আজকে অনুষ্ঠানের অনেক দেরি হয়ে গেছে, আমি জানি তোমরা গান শুনতে চাও, রংপুর থেকে অনেকে এসেছো, তোমাদের গান শোনাবে, আমি তোমাদের একটা গল্প বলে বিদায় নেব, বলবো আজ থেকে হাজার হাজার বছর আগে গ্রিক সভ্যতায় গ্রিক মিথোলজি নামে গ্রিক মানুষদের একটা রূপকথা চালু ছিল, সেখানে তারা বিশ্বাস করত যে অনেক দেবতা এবং অনেক দেবী আছে, বুঝতে পেরেছ? দেবতাদের রাজার নাম ছিল জিউস, কি নাম ছিল? সে থাকতো সুউচ্চ একটা পর্বতে, যেই পর্বতের নাম ছিল মাউন্ট অলিম্পাস। তো একদিন দেবতাদের রাজার কাছে অন্য সব দেবতারা এসে বলল, দেবতা রাজা আমাদের আর ভালো লাগে না। বলে কেন? বলে প্রতিদিন আমরা একই খেলা খেলছি, আমাদের জীবনে কোনো বৈচিত্র্য নাই। তখন দেবতাদের রাজা জিউস একটা মানুষ বানাইল, এই তোমাদের মতো সুন্দর ফুটফুটে একটা মানুষ, এবং তার নাম দিল প্যান্ডোরা। কি নাম দিল? এই প্যান্ডোরাকে তিনি পৃথিবীতে পাঠাইলেন। এখন প্যান্ডোরা প্রতিদিন ফল কুড়ায়, ফুল কুড়ায়, নদীতে গিয়ে সাঁতার কাটে, খেলাধুলা করে, গান গায়, কবিতা পড়ে, আর ওই মাউন্ট অলিম্পাস থেকে সব দেবতারা আর দেবতা রাজারা তার এই সব কর্মকাণ্ড কাজকর্ম দেখে আনন্দ পায়, বিনোদিত হয়। হঠাৎ করে একদিন প্যান্ডোরার মন খারাপ, সে আর গানও গায় না, ফুলও কুড়ায় না, ফলও পারে না, মন খারাপ, একা বসে আছে নদীর পারে। তো জিউস যে দেবতা রাজা, সে প্যান্ডোরার কাছে গিয়ে বলল, মা তোমার মন খারাপ কেন? প্যান্ডোরা বলল যে রাজা আমি একা একা প্রতিদিন গান গাই, একা একা ফুল কুড়াই, ফল কুড়াই, আমার আর ভালো লাগে না, আমি নিঃসঙ্গ, একাকিত্ব আমার সাথে। তখন জিউস বুঝলো, জানি এটা তো ঠিক, প্যান্ডোরা একা থাকলে তো মন খারাপ হবে। তখন জিউস তার আরেক দেবতা যার নাম প্রমেথিউস, সেই প্রমেথিউসের ছোট ভাইয়ের সাথে প্যান্ডোরার বিয়ে ঠিক করল। সে ভাবলো তার বিয়ে হলে সে আর নিঃসঙ্গ থাকবে না, তার ভালো লাগবে। বিয়ের দিন ধুমধাম করে বিয়ে হচ্ছে, সবাই বিভিন্ন উপঢৌকন উপহার নিয়ে যাচ্ছে। এখন দেবতাদের যে রাজা জিউস, সে গেল প্যান্ডোরার কাছে গিয়ে বলল, মা আজকে তোমার বিয়ে, খুশির দিন, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। প্যান্ডোরা বলল, কি উপহার এনেছেন? বলে এই যে তোমার জন্য একটা বাক্স, আর এই বাক্সর চাবি। তখন প্যান্ডোরা বলল, আমি কি বাক্সটা খুলব? তো জিউস যে দেবতাদের রাজা, সে বলল, না মা, এই বাক্স তোমার জন্য উপহার ঠিক আছে, কিন্তু এই বাক্স কোনোদিন খোলা যাবে না, এটা শুধু ঘরে সাজিয়ে রাখবে। তো প্যান্ডোরা বলল, ঠিক আছে সাজিয়ে রাখবো। এখন বিয়ে শেষ, খুব খুশি, কিন্তু প্রতিদিন প্যান্ডোরা যখন ঘুম থেকে উঠে, উঠেই জিউসের দেওয়া বাক্সটার দিকে তাকিয়ে থাকে, আর মনে মনে চিন্তা করে বাক্সটা কি খুলবো কি খুলবো না। এই যে
না বললে একটা জিনিস বেশি বেশি করতে ইচ্ছা করে, এটাকে কি বলে জানো? এটাকে ইংরেজিতে বলে কিউরিওসিটি, কৌতূহল। অর্থাৎ প্যান্ডোরা বুঝতে চায়, জানতে চায়, দেখতে চায় ওই বাক্সের ভিতরে কি আছে। তো যখনই বাক্স খুলতে যায় তার জিউসের কথা মনে পড়ে, সে আবার নিজে প্রশমিত হয় আর বাক্সটা খুলে না। কিন্তু একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, খুলবো কি খুলবো না, খুলবো কি খুলবো না, একদিন সে বাক্স খুলে। এই যে বাক্স খুলল, বাক্সর ভিতর থেকে বড় বড় দৈত্য বেরো। একটা দৈত্যের গায়ে লেখা হত্যা, একটা দৈত্যের গায়ে লেখা হিংসা, একটা দৈত্যের গায়ে লেখা জিঘাংসা, মহামারী, অসুখ, লোভ, লালসা, পৃথিবীর যত খারাপ গুণাবলী, যত খারাপ কাজ সহ এক একটা দৈত্য তাদের বুকে লেখা এভাবে বেরিয়ে আসছে। প্যান্ডোরা তো বুঝলো কেন জিউস তাকে মানা করছিল, তখন সে তাড়াতাড়ি বাক্সটা বন্ধ করতে যাচ্ছে। ততক্ষণে বুঝলা যত খারাপ দৈত্য সব বের হয়ে গেছে, ছোট্ট একটা পরী সব শেষ বেরোচ্ছে। প্যান্ডোরা তো বাক্সটা বন্ধ করবে, তখন পরীটা চিৎকার করে বলতেছে, প্যান্ডোরা তোমার দোহাই লাগে, তুমি এই বাক্স বন্ধ করো, আমাকে তুমি বের হতে দাও, আমাকে তুমি মুক্ত হতে দাও। তখন প্যান্ডোরা বলছে, না আমি তো দেবতাদের রাজা জিউজের কথা অমান্য করে ফেলেছি, সব বড় বড় দৈত্য দানব তারা মুক্ত হয়ে গেছে, এখন আমার কি হবে, এই পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। তখন ওই ছোট পরীটা বলল, তুমি যদি আমাকে এখন মুক্ত না করো, তাহলে সত্যিকার অর্থে পৃথিবী আর টিকবে না, পৃথিবীর মানুষ আর বাঁচতে পারবে না। তুমি আমাকে ছেড়ে দাও, আমার উপরে ভর করে পৃথিবীর মানুষ হাজারো বছর বেঁচে থাকবে। তখন প্যান্ডোরা বলতেছে, আচ্ছা এত বড় বড় দৈত্য বেরিয়ে আসলো আর তুমি ছোট একটা পরী, তোমার উপরে নির্ভর করে পৃথিবীর মানুষ কিভাবে বেঁচে থাকবে, তোমার কি নাম? তখন ওই পরীটা বলল, আমার নামেই আমার গুণ, আর আমার গুণেই মানুষ হাজার বছর বেঁচে থাকবে, আমার নাম আশা। অর্থাৎ একজন মানুষের জীবনে যতই অসুখ হোক, সে আশা করে সে সুস্থ হবে, সে ডাক্তারের কাছে যায়, ঠিক না? একজন মানুষ যতই দরিদ্র হোক, সে আশা করে একদিন সে আর দরিদ্র থাকবে না, ধনী হবে। একজন মানুষ চাকরি খুঁজতে গিয়ে চাকরি না পাইলে আশা করে, আজকে না পাইলেও আগামী দিনে চাকরি পাবো। আমার রাইট আর রং? সো আশা পৃথিবীর অনেক বড় একটা শক্তি, হোপ, HOPE। আমি তোমাদের এই বক্তৃতা বললাম এই কারণে, আজ এই কলেজে তোমরা ভর্তি হয়েছো, পড়তে এসেছো কেন জানো? কারণ তোমার বাবা মার আশা হইলা তোমরা। তোমার বাবা মা আশা করে তারা জীবনে যা করতে পারে নাই, যা করতে চায় তা তোমার মধ্য দিয়ে তারা করতে পারবে, তারা সফল হবে। এবং আমি একইভাবে তোমার বাবা মার স্বর ধরে বলতে চাই, সমস্ত বাংলাদেশ তথা মিঠাপুকুর, রংপুরের আগামী দিনের আশার ভরসার জায়গা হইলা তোমরা। তোমরা যদি শিক্ষিত হও, আলোকিত হও, তাইলে বাংলাদেশ ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবে। আর সবশেষে এতটুকু বলতে চাই, তোমরা তোমাদের পড়ালেখার যে ব্যাপারগুলো আছে সেগুলো যেমন করবে, আমি প্রিন্সিপাল স্যারের কাছে একটা উদ্ধার একটা রিকোয়েস্ট করব, তোমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এই যে বইটা, আমাদের জাতির পিতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমারে আমারে একটা বাংলাদেশ দিয়ে গেল, একটা স্বাধীন দেশ দিয়ে গেল, যার মধ্য দিয়ে আজকে আমরা অবারিত ধারায় বিনা বাধায় পড়ালেখা করার সুযোগ পাচ্ছি, এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছি, সেই বইটা আমি চাই তোমরা একটু পড়বা, বঙ্গবন্ধু সম্বন্ধে তোমরা জানবা। কারণ একটা জিনিস যদি টেলিভিশন তোমরা দেখো, তোমরা খেয়াল করে দেখবা, পাকিস্তান নামক যেই দেশ, সেই দেশে প্রতিদিন আত্মঘাতী বোমার হামলায় শত শত লোক মারা যায়। এই বাংলাদেশ একসময় পাকিস্তানের অংশ ছিল, এই পাকিস্তানে মেয়েরা কিন্তু পড়ালেখা করতে পারে না স্বাধীনভাবে, তাদের স্কুলে যাওয়ায় বাধা, তাদের কলেজে যাওয়ায় বাধা, তাদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার বাধা। আজকে তোমরা
এই যে সাবলীলভাবে বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন কলেজে গিয়ে পড়ালেখা করতে পারছো, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটা স্বাধীন সুন্দর দেশ দিয়ে গেছেন, আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে স্থিতিশীল শান্তিময় করে রেখেছেন, যার দরুন আমরা লেখাপড়া করতে পারছি, দিন দিন উন্নতির থেকে আরও উন্নত হতে পারছি। তো তোমরা সকলে ভালো থাকবে, আমি আশা করি আমি তোমাদের ধৈর্যচ্যুতি ঘটাই নাই, তোমাদের সাথে আবারও দেখা হবে। আর শিল্পীরা তো গান গাবেনি, তবে যাওয়ার আগে তোমাদের জন্য আমার ছোট একটা উপহার, আমি চাই একটা গানের দুটো লাইন তোমাদের সাথে গাবো এবং তোমরা আমার সাথে গাবা। এখানে অনেকে জানে যে মাঝে মাঝে আমি বক্তৃতা একটু গান গাই, এটা কিভাবে জানো তোমরা? আসো, গানটা সংগ্রামের গান, গানটা আন্দোলনের গান, গানটা মুক্তি স্বাধীনতা স্বাধিকারের গান। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে এক সময় আজ থেকে 60 বছর আগেও কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের অধিকারের মধ্যে ছিল তারতম্য। তোমরা জানো টেলিভিশন খুললে দেখবা পৃথিবীতে সাদা মানুষ যেমন আছে কালো মানুষও তেমন আছে। আজ থেকে 60 বছর আগে এই সাদা মানুষ কালো মানুষ একসাথে এক রেস্টুরেন্টে বসে খেতে পারত না। আজ থেকে 60 বছর আগে এই কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ মানুষেরা এক বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত না। আজ থেকে 60 বছর আগে এই শ্বেতাঙ্গ এই কৃষ্ণাঙ্গ মানুষেরা একই বিদ্যালয় একই কলেজ একই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারত না। আজ থেকে মাত্র 60 বছর আগে এই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ মানুষেরা আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল সমুদ্রে একসাথে সাঁতার কাটতে পারত না। এই যে অনধিকার, এই যে অন্যায়, এই যে ব্যত্যয়, এই যে বাতুলতা, এই যে শোষণ নিষ্পেষণ, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মার্টিন লুথার কিং। এই মার্টিন লুথার কিং যখন ওই অসহায় লাঞ্ছিত নিষ্পেষিত কালো মানুষ কৃষ্ণাঙ্গদের নিয়ে বসতেন, তাদেরকে সাহস দিতেন, তখন তিনি তার সংগ্রাম বিশ্বাস এবং আশার একটি গান গেয়ে উঠতেন। আমিও আজ তোমাদের সেই গানটা শোনাতে চাই। বাংলাদেশে ফর্সা লোক কালো মানুষে কোনো পার্থক্য নাই, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু বাংলাদেশে এখনো সত্য যেই লোকের অর্থবিত্ত বেশি সে আদালতে গেলে বিচার পায় তাড়াতাড়ি, তার জন্য সেবা বেশি। যেই লোকের অর্থবিত্ত বেশি সেই লোক এখনো থানায় গেলে সেবা পায় দরিদ্র মানুষের চেয়ে বেশি, এবং যার পেশি শক্তি বেশি সে তার রক্তচক্ষু ব্যবহার করে এখনো দুর্বল মানুষের জমি হোক ঘর হোক ব্যবসা বাণিজ্যকে দখল করার চেষ্টা করে, চাঁদাবাজি করার চেষ্টা করে। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা এবং এই মিঠাপুকুরে জননেতা এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে আমরা এক সমাজ গড়ে তুলব, যেই সমাজে কোনো ভীতির স্থান থাকবে না, যেই সমাজে অনধিকার চর্চা থাকবে না, যেই সমাজে আমরা সকলে হব সমান। সাম্যের মিঠাপুকুর গড়ে তুলতে চাই, সাম্যের রংপুর গড়ে তুলতে চাই, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই, আর তাই আমরা সকলে মিলে আজ একসাথে গেয়ে উঠব আমরা করব জয়, আমরা করব জয় একদিন ও বুকে গভীরে, আমরা জানি আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন ও বুকের গভীরে, আমরা জানি আমরা করব জয় একদিন। তোমরা সকলে ভালো থাকবা, তোমরা আমাদের জন্য দোয়া করবা, জয়।